সবার মধ্যে যে কমন ভুলটা আছে সেটা হচ্ছে সবাই মনে করে না এই যে মানসিক স্বাস্থ্য মানেই হচ্ছে কি মানসিক অসুস্থতা একজন মানসিকভাবে একটু খারাপ ফিল করতেছে মানে সে সাইকোলজিস্ট বা সাইকেট্রিস্টের কাছে গেছে মানে সে শেষ তার লাইফ শেষ মানসিক স্বাস্থ্য যদি উন্নয়ন করে দেওয়া যায় এটা সিগনিফিকেন্টলি রিডিউস করবে তাদের সমস্যাগুলো হাসপাতালে যাওয়ার পরিমাণ কমে যাবে তা চিন্তা করেন এখানে কিন্তু আমরা কিন্তু ইকোনমিক্যালি বেনিফিটেড হবো মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো কনসিডার করে যদি আপনি জবটা চুজ করেন আমি মনে করবো ওই জবে আপনি স্যাটিসফাই থাকবেন লাইফে আমরা হচ্ছে নেগেটিভ বাদ দিতে পারবো না তাহলে আমরা কি করি পজিটিভ ইমোশনের হচ্ছে প্র্যাকটিসটা যদি বাড়ানোর মাধ্যমে নেগেটিভ ইমোশনের প্রভাবটাকে কমায় দিতে হবে যে আপনার একটু উপকার করছে আপনি তাদের একটু কৃতজ্ঞতা প্রকাশ করেন না দেখেন নাকি ম্যাজিক কাজ করে আপনার মধ্যে এবং যখনই কেউ আরেকজনকে গ্র্যাটিটিউড শো করবে সাথে সাথে তার ভিতরে একটা সাংঘাতিক হ্যাপি ফিলিং ফেলে কিন্তু ওই ফিলিংসটাই তার হচ্ছে ইন্টারেস্ট হয়ে থাকে আপনার এবং গ্রামে একটি সমস্যা হলে ওরা কিন্তু জানে যে ইমাম সাহেবের ক্ষেত্রে একটু কথা বলে আসে কিন্তু সাহেব একটা পরামর্শ দিতে পারে কিন্তু ধর্মীয় বিষয় থেকে কিন্তু পরামর্শ দিচ্ছে তাকে আমরা এডুকেট করতে পারি মানসিক স্বাস্থ্যের বিষয় ওই গ্রামে কিন্তু মেম্বার চেয়ারম্যান আসে আমরা যদি ওই মেম্বার চেয়ারম্যানকে আবার করে দিই এটা কিন্তু একটু রুট লেভেলে চলে যাবে আপনি বুঝতেছেন যে আপনি হয়তো দশে পাঁচ দশে ছয় পারফর্ম করতেছেন কিন্তু আপনি দশে নয় দশে দশ পারফর্ম করতেন আপনি আপনার একটা স্বপ্নকে বিসর্জন দিলেন যে স্বপ্নটা আপনি অ্যাচিভ করার যোগ্যতা আপনার ছিল কিন্তু জাস্ট বিকজ আপনার বিশ্বাসটা নাই জাস্ট বিকজ আপনার মধ্যে একটা লার্ন হেল্পলেসনেস কাজ করে আসসালামু আলাইকুম সময়কে আজকে আমাদের গেস্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিনুর রহমান স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যারের সাথে আমার বেশ কিছু বয়সে কথা হয় কিন্তু স্যার যে আজকে জন্য স্যার কাছে ডিপলি গ্রেটফুল স্যার চিটাং ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্টের হেড ছিলেন দুই থেকে দুই স্যার পিএইচডি করেছেন চায়না থেকে এবং ফরচুনেটলি স্যার চায়নাতে থেকে যায় নাই চলে আসছে যেটা বাংলাদেশের জন্য একটা সুখবর এবং স্যার খুবই অমায়িক মানুষ স্যারের অনেকজন স্টুডেন্টের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে যারা সবাই স্যারকে খুবই পছন্দ করেন খুবই ভালো মানুষ এবং মানে খুবই প্রশংসা করেন আলহামদুলিল্লাহ তো সেই জায়গাটা থেকে স্যার আমরা আজকে যে যে আলোচনা করবো সেটা আমাদের বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সমস্যা এবং এটার যে ওভারঅল মানসিক স্বাস্থ্যের যে ব্যবস্থাপনা বা ইকোসিস্টেম সেখানে কীভাবে জিনিসটাকে আরও ইম্প্রুভ করা যায় বা সবার জন্য মানসিক স্বাস্থ্যকে কিভাবে আরো পৌঁছে দেওয়া যায় সেই জায়গাটায় স্যারের দীর্ঘ অভিজ্ঞতার থেকে আমরা শুনবো শিখব সো ফার্স্ট অফ অল আমি বলবো যেখান থেকে শুরু করব খুব সিম্পল জায়গা থেকে সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ সাধারণভাবে যখন মানসিক স্বাস্থ্য বিষয়টা শুনে। মেন্টাল হেলথ বিষয়টা শোনে তারা কোন কোন জিনিসগুলা বুঝতে ভুল করে ধন্যবাদ আমিন ভাই যে আসলে মানসিক স্বাস্থ্য সম্পর্কে যখন আমাদের দেশে এই বিষয়গুলো আলোচনা করা হয় মানে সবার মধ্যে যে কমন ভুলটা আছে সেটা হচ্ছে সবাই মনে করে নেয় যে মানসিক স্বাস্থ্য মানেই হচ্ছে কি মানসিক অসুস্থতা আমি মনে হয় এই যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবো দ্যাটস মিনস আমার হচ্ছে অসুস্থতাটা নিয়ে আমি কথা বলব ওই যে একটা ইয়ে আছে না যে মানে সাইকোলজি বা যারা সাইকোলজিস্ট মানসিক তারা হচ্ছে পাগলের ডাক্তার এখানেই কিন্তু বড়ো মিসকনসেপশান এবং কেউ মনে করে আমি এই ধরনের কারোর কাছে হেল্প নেবো দ্যাটস মিন আমিও হচ্ছে আমি শেষ কারণ সবাই আমাকে হচ্ছে পাগল হিসেবেই ট্রিট করবে আমি মনে করি এইটা হচ্ছে সবচেয়ে বড়ো ভুল একটা ধারণা কারণ মানসিক অসুস্থতা আর মানসিক স্বাস্থ্য দুইটা কিন্তু কমপ্লিটলি আলাদা বিষয় এটা আসলে আমরা জানি না এবং আমরা আমাদের দেশে সাধারণ মানুষ আসলে জানার সুযোগও নাই কারণ এগুলো নিয়ে তো আসলে আমাদের ওইভাবে কোনো অ্যাওয়ারনেস চালানো হয় খোলামেলা আলোচনারও সুযোগ কম তো আমার মনে হয় অবশ্যই আমরা জানি যে মানসিক স্বাস্থ্য বিষয়ে যদি আমাদের সবার মাঝে অ্যাওয়ারনেস তৈরি করে দেওয়া যায় দেখবেন তাহলে আস্তে আস্তে ওই ভুলগুলো না কমে আসবে এবং মানুষ সবাই সজাগ হয়ে যাবে আর যদি সজাগ হয় তাহলে দেখবেন আমাদের দেশের সবাই কিন্তু স্যার একটু যদি ব্যাখ্যা করেন ছোট করে যে আপনি যখন বলেন যে মানসিক স্বাস্থ্য মানসিক অসুস্থতা আর শুধুমাত্র মানসিক স্বাস্থ্যের মধ্যে যে পার্থক্যটা আপনি বললেন বা মানসিক সুস্বাস্থ্য যে পার্থক্যটা সেটা যদি একটু সহজ করে যদি স্যার বলতেন আসলে দেখেন আমরা বলি যে আমার এখন মন খারাপ এই মুহূর্তে আমার হচ্ছে মনটা খুব খারাপ তো এটা কিন্তু হতে পারে মন খারাপ এটা হচ্ছে আমাদের হিউম্যান যে একটা হচ্ছে আমাদের ইমোশন আছে একটা আমরা তো মানে মানুষ তো তাই না আমাদের যেমন পজিটিভ ইমোশন আছে আমাদের কিন্তু একইভাবে নেগেটিভ ইমোশন আসে তো এখনই যদি আমি বলি ইয়া ইয়া আমিন ভাইয়ের একটা হচ্ছে নেগেটিভ ইনফরমেশন আসে এখনই তো ইয়াই আমিন ভাই হচ্ছে কে মন খারাপ করে ফেলবে যে আরে এরকম একটা সাংঘাতিক নেগেটিভ ঘটনা মানে খবর আসছে নিউজ আসছে আপনি স্যাড মুডে থাকবেন তবে আপনার মানসিক স্বাস্থ্যটা এই মুহূর্তের জন্য কিন্তু ডাউন হয়ে গেল কিন্তু আপনি কি মানসিক স্বাস্থ্য একটু ডাউন হলো কিন্তু আপনি কিন্তু মানসিকভাবে অসুস্থ হন নাই এখনও কিন্তু ইয়াহ ইয়া আমিন ভাইয়ের এই মন খারাপ অবস্থাটা কন্টিনিউ চলতে থাকলো এক একদিন গেল দুই দিন গেল সাত দিন হলো পনেরো দিন গেলো এক মাস ধরে আর স্যার ভালো অবস্থায় ফেরত আসছেন না ওইটা হচ্ছে মানসিক অসুস্থতা আর মানসিক আমাদের যেটা হয় নর্মালি যে আমাদের মন খারাপ হয়ে যায় সকালে মন খারাপ হলো বিকালে আবার মন ভালো হয়ে যায় বা এটা হচ্ছে আমাদের মানে বডি ব্যালেন্স করে নেয় তো আমরা হচ্ছে কি একটা খারাপ ঘটনা শুনলে সাথে সাথে আমরা হচ্ছে নেগেটিভ পেতে চলে যাই আবার যখন একটা ভালো ঘটনা শুনি পজিটিভ ইমোশন আসে আমরা আবার ব্যাক করি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসি ব্যালান্স তো এইভাবে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যটা আপস অ্যান্ড ডাউন করে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের মানুষের একটু ফ্লেক ফ্লেক্সিবল হয় যখন পারফরমেন্স একটু ডাউন হয়ে যায় আমার পারফরমেন্স খারাপ হয় আবার যখন ব্যাক করি আবার তখন সেটা ঠিক হয়ে যায় কিন্তু কন্টিনিউয়াসলি যদি সেটা ডাউনই থাকে আর ব্যাক করতে পারছে না আমরা বলি কি জিরোর থেকে নিচে নেমে গেছে তাইলে হচ্ছে সেটাকে আমি বলবো মানসিক অসুস্থতা আর জিরোটা হচ্ছে ব্যালেন্স আর উপরে গেলে আপনার মানসিক স্বাস্থ্য জিরো থেকে যত উপরের দিকে উঠবেন তত হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো এটা আমার হয় সিম্পলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে অনেক সময় একটা মানুষ তার আত্মবিশ্বাসের অভাব তার মনোযোগের অভাব এই বিষয়গুলো যে তার একটা মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত সাইকোল হিউম্যান বিহেভিয়ার সাইকোলজির সাথে গভীরভাবে সম্পর্কিত একটা মানুষ কারোর সাথে বন্ধু বানাতে পারতেছে না যেটা অনেক কমন এখন আনফর্চুনেটলি সেই বিষয়গুলো যে তার হিউম্যান বিহেভিয়ারের সাথে ডিপলি রিলেটেড সে একটা ভালো অভ্যাস তৈরি করতে পারতেছে না একটা খারাপ অভ্যাস ছাড়তে পারতেছে না এটা তার সাইকোলজির সাথে রিলেটেড এই জিনিসগুলো মানুষ বোঝে না বা রিলেট করতে পারে না সে শুধু মনে করে আমি কি পাগল নাকি না অবশ্যই আপনি পাগল না কিন্তু আপনি কি ভালো আছেন আপনি কি কমপ্লিটলি নিজেকে নিয়ে হ্যাপি এই যে জায়গাগুলোতে সাইকোলজিস্ট বা সাইকোলজির যেটা বিরাট ভূমিকা সেই জায়গাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সাধারণ মানুষ বোঝে না অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় যারা সাইকোলজি পড়তে আসে তারা অনেক সময় শিওর না যে তারা আসলে কি কন্ট্রিবিউশনটা রাখবে সোসাইটিতে এক্স্যাক্টলি মানে এইটা আসলে এটাকে আমি যদি মানে একটু সংক্ষেপে বলতে চাই তাহলে না আমাদের সবার মাঝে ওই যে বললাম যে আমরা যেহেতু মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য আমরা যেটা বলতেছি আর কি এটা দিয়েই কিন্তু এটার সলিউশন আছে ভেরি সিম্পল যেমন আমি যদি এখনই হচ্ছে আপনাকে মানসিক স্বাস্থ্যটা কি সে যদি আমি মানে আপনাকে বোঝাতে পারি বা আপনি যদি বুঝতে পারেন আপনি কিন্তু আপনার হেলথটাকে কন্ট্রোল করে করতে পারবেন বুঝতে পারবেন আপনি অ্যাটিনিউট করতে পারবেন এই যে আপনি বললেন যে আমার কনফিডেন্স আপস অ্যান্ড ডাউন এটা সময় এটা মানে নর্মাল ফেনোমেনা আমাদের হচ্ছে কনফিডেন্স আপস অ্যান্ড ডাউন হয় কিছু ইয়ে হয় কিন্তু আপনি মেন্টাল হেলথের যে বিষয়টা আছে এই বিষয়টা যদি আমরা যদি জানতে পারি এখানে কিন্তু সলিউশন আছে আমরা জানি যে মানসিক স্বাস্থ্য কাকে বলে একটা কী বলে আমরা বলি যে হচ্ছে একটা স্টেট অফ ওয়েলবিং রাইট স্টেট অফ ওয়েলবিং তার মধ্যে প্রথম যে কম্পোনেন্টটা আছে যে মানসিক স্বাস্থ্যের সেটাই হচ্ছে আমরা বলতেছি কি যে একজনের যে পটেন্সিয়ালিটিটা আছে একজনের যে স্ট্রেংথ আছে আর উইকনেস আছে এটাকে রিয়েলাইজ করা দেখেন এটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট কিন্তু আমরা বলি যে মানসিক স্বাস্থ্যের প্রথম কম্পোনেন্ট এটা এরপর সেকেন্ড কম্পোনেন্ট হলো যে যদি আমরা বলতে পারি যে হ্যাঁ মানসিক স্বাস্থ্য তার ভালো বা মন্দ ভালো কীভাবে কোন ভিত্তিতে বলবো তার সেকেন্ড কম্পোনেন্টটা হলো যে আমাদের ডেইলি লাইফে যে স্ট্রেসগুলো আসবে কারণ আমাদের লাইফ তো ভাই এত সোজা বিষয় না লাইফে মানে কি আপস অ্যান্ড ডাউন থাকবেই চড়াই উতরাই থাকবে তো এই যে আপস হচ্ছে ডাউন হচ্ছে এবং বিভিন্ন ধরনের স্ট্রেসফুল ইভেন্টগুলো আসতেছে মানে যেগুলো আমরা বলি নর্মাল স্ট্রেস স্ট্রেসেরগুলো এগুলোর সাথে আপনি কোপ করে ফেলে চলতে যারা পারছে না মেন্টালে তাদের খারাপ তো এটা হলো দুইটা কম্পোনেন্ট আর থার্ড কম্পোনেন্টটা হলো যে আপনি হচ্ছে আপনার যে প্রোডাক্টিভিটি আছে মোট কথা প্রতিটা মানুষের কিন্তু একটা ক্যাপাসিটি আছে আপনি ওই যে বললাম না স্ট্রেংথ অ্যান্ড উইকনেস যেমন আপনি জেনে গেলেন আপনার হচ্ছে প্রতিটা মানুষেরই কিন্তু একটা পটেনশিয়ালিট পাওয়ার আছে একটা ক্ষমতা আছে যে এর বেশি কিন্তু সে করতে পারবে না বা এর হচ্ছে তার হচ্ছে পূর্ণ ক্ষমতা যেমন মানে একটা গাড়ি যদি এক্সাম্পল দিই যে একটা গাড়ি হচ্ছে আপনি এক দুইশো কিলোমিটার বেগে দৌড়াইতে পারে ঠিক আছে তার মানে ও যতই চেষ্টা করুক না কেন দুইশো কিলোমিটার বেগের উপরে যাইতে পারবে না কিন্তু ঠিক আছে তো আমরা বলি যে প্রতিটা মানুষের কিন্তু এই প্রোডাক্টিভিটির একটা লিমিট আছে পাওয়ার আছে তো এখন কেউ যদি সেই ফুললি ফাংশনিং করে দ্যাটস মিন সে হচ্ছে তার মেন্টাল হেলথ ওকে এখন সেখানে যদি না করতে পারে তাহলে কিন্তু তার মানসিক স্বাস্থ্যটা ঠিক নাই আর ফাইনালি এতগুলো আপনি হচ্ছে রিয়েলাইজেশন করলেন আপনার স্ট্রেংথ উইকনেসগুলো জানলেন লাইফের যে চড়াই উতড়াইগুলো আসছে সেগুলোকে ইফেক্টিভলি কপ করে ফেলতে পারলেন কোনো সমস্যা হলো না এবং আপনি হচ্ছে আপনাকে যে আপনার যে ক্ষমতাটুকু আসে সেই ক্ষমতাটুকু পূর্ণ আপনি ইউটিলাইজ করতে পারলেন করে আপনি আপনার আমরা বলি হচ্ছে কমিউনিটিতে কন্ট্রিবিউশন করতে পারলেন সাকসেসফুলি যদি করতে পারেন দ্যাটস ইট হলো আপনার মেন্টাল হেলথ ওকে আপনি যদি এই যে কয়টা চারটা কম্পোনেন্টের কথা বললাম এগুলোর কোথাও যদি ঘাটতি থাকে বা কমতি থাকে দ্যাটস মিন আপনি বুঝতে পারবেন না আপনার মানসিক স্বাস্থ্য খারাপ আপনি নিজেই যে চারটা কম্পোনেন্টের আপনি যদি একটু নিজেই অ্যানালাইসিস করেন নিজিলি বুঝতে পারবেন না আপনার মেন্টাল হেলথের কী অবস্থা যদি একটু চিন্তা করেন যে আপনি বললেন একজনের কনফিডেন্স লেভেল তাহলে সে কোন তাহলে সমস্যা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে তাহলে সেই অনুযায়ী যদি সে কাজ করে তাহলে বুঝতে পারবে যে এখানে খুব মানে সুন্দর একটা মানে উদাহরণ আমি দেখছি সোসাইটিতে বাংলাদেশে যেমন আমাদের দেশের অনেকের একটা ব্যাপার আছে যে সে মনে করে যে তাকে দিয়ে অনেক কিছু হবে না হ্যাঁ তাকে দিয়ে এইটা হবে না তাকে দিয়ে সরকারি চাকরি হবে না তাকে দিয়ে ব্যবসা হবে না তাকে দিয়ে এইটা হবে না এন হবে না তেন হবে না কিছু হবে না সে কিন্তু স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে সে সাধারণভাবে খাওয়া দাওয়া করতেছে ঘুমাচ্ছে সো কোনো ডিপ্রেশন স্কেলে তাকে আপনি খুঁজে পাবেন না কিন্তু তার জাস্ট মনে হয় যে তাকে দিয়ে হবে না হ্যাঁ এটা জাস্ট তার মনে হয় তাকে দিয়ে বিভিন্ন জিনিস হবে না কিন্তু সে কিন্তু জীবনে ফাংশন করতেছে চলতেছে এই যে এই মানুষটা একটা উদাহরণ হইতে পারে যার কোনো মানসিক রোগ নাই সে চলতেছে তার বন্ধু বান্ধব আছে সে সব কিছু করতেছে কিন্তু তার সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার তখনই কিন্তু মানুষজন ভরকায় যায় কি বলে যদি রোগ না থাকে তাহলে তার সাপোর্ট কেন দরকার কিন্তু আপনার অনেক কারণে দরকার কারণ আপনি বুঝতেছেন যে আপনি হয়তো দশে পাঁচ দশে ছয় পারফর্ম করতেছেন কিন্তু আপনি দশে নয় দশে দশ পারফর্ম করতে আপনি আপনার একটা স্বপ্নকে বিসর্জন দিলেন যে স্বপ্নটা আপনি অ্যাচিভ করার যোগ্যতা আপনার ছিল কিন্তু জাস্ট বিকজ আপনার বিশ্বাসটা নাই জাস্ট বিকজ আপনার মধ্যে একটা লার্ন হেল্পলেসনেস কাজ করে যেটা থেকে আপনি বের হতে পারলেন না আপনি যে এক্সাম্পলটা দিলেন হ্যাঁ ওনার ক্ষেত্রে কিন্তু উনি যদি ওই যে বললো যে হ্যাঁ আমার মানে তার পটেন্সিয়ালিটিটা আছে কি না সে কিন্তু রিয়েলাইজ করতে পারছে না তার মানে কি সে কিন্তু নিজেকে জানে না যে তার কি ক্ষমতা আছে বা নিজেকে অথবা সে নিজেকে আন্ডার এস্টিমেট করতেছে কিন্তু যে আমি সে যার প্রকৃত ক্ষমতাটা আছে সে আন্ডার এস্টিমেট করছে যে আমার ক্ষমতা নাই আবার দেখেন ওভারও কিন্তু হচ্ছে অনেকের ক্ষেত্রে ওভার হচ্ছে যে যার যে ক্ষমতাটুকু আছে সে ভাবছে তার থেকে তার ক্ষমতা বেশি তো এই যে ওভার এস্টিমেট দিচ্ছে তখন হচ্ছে কি তখনই কিন্তু ওইটা কিন্তু তার ইমোশনকে কিন্তু নাড়া দিয়ে ফেলতেছে যার কারণে দেখা যায় যে কারণ তখন সেই নর্মাল স্ট্রেসগুলোকেই সে আর ওয়েল কপ করতে পারছে না অ্যাডজাস্ট করতে পারতেছে না তখনই দেখা যায় যে ওই মানে মেন্টাল হেলথের যে মিটার আমরা বলছি জিরোর থেকে নিচের দিকে নামা শুরু করে এবং কিছু চলতে চলতে একটা সময়ে এটা কলাচ করে আমরা যদি স্যার বাংলাদেশের ওভারঅল মানসিক স্বাস্থ্য ইকোসিস্টেমের দিকে একটু তাকাই সেখানে আমরা তো দেখতে পাই যে আঠেরো কোটি মানুষ যদি শুধু এই জায়গা থেকে শুরু করি আঠেরো কোটি মানুষের জন্য এখন আমাদের দেশে আমি যদি বলি সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট কতজন সেই সংখ্যাটা কালেকটিভলি আড়াই তিন হাজার ক্রস করবে না তো তার মানে কি এখানে একটা বিশাল তার মধ্যে আবার বিশাল একটা সংখ্যক কিন্তু থাকে শুধু ঢাকা এবং চিটাহাঙে কিন্তু আমরা যদি মানসিক স্বাস্থ্য রোগী মানে বা যাদের সাহায্য দরকার বলি রোগী বলি এবং যাদের সাহায্য দরকার তারা দেশের একটা বিশাল পপুলেশন তো এই যেইখানে একটা বিশাল গ্যাপ আছে অবশ্যই আমাদের স্বাস্থ্যখাতে অনেক গ্যাপ আছে বা মানসিক স্বাস্থ্যের গ্যাপটা আমার কাছে মনে আরও বড় দেশে আত্মহত্যা বাড়তেছে নেশায় আক্রান্ত দেশের সামাজিক অশান্তি সব লেভেলে আনফর্চুনেটলি বাড়তেছে সেইখানে কিন্তু প্রতি বছর যদি আমরা দেখি সাইক্যাট্রিক সাইকোলজিস্ট কতজন আসে সেই সংখ্যাটা একেবারে মানে কি বলবো মানে কম কমেরও কমেরও কম তার মধ্যে আবার তারা সবাই থাকতে চায় ঢাকাতে চায় বা তাহলে আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতায় মুভিং ফরওয়ার্ড আমাদের আসলে মানসিক স্বাস্থ্য খাতে কোন কোন জিনিসগুলো আপনার কাছে মনে হয় ঠিক হচ্ছে না অথবা ঠিক হওয়াটা খুব দরকার আসলে ওই যে আপনি সাইকোলজিস্টের যে মানে সংখ্যাটা বললেন মানে সাইকেট্রিস্ট বা মানে আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তাদের একটা আপনি পরিসংখ্যান দিলেন ওইটাকে আমি একটু ইয়ে করি সংসদ মানে ওই জায়গাতে একটু অ্যাড করি সেটা হলো যে বাংলাদেশের মানে সরকারি যে তথ্য আছে সেই তথ্য মতে এটা ছিল হচ্ছে দু হাজার একুশ বাইশের মানে তথ্য অনুযায়ী যে বাংলাদেশের সাইকোলজিস্টের সংখ্যা নট মোর দেন সাতশো বাংলাদেশের সাইকোলজিস্টের সংখ্যা মাত্র সা জন এমন সাতশো বা তার কিছু আশেপাশে হবে কারণ প্রতি বছর খুব অল্প সংখ্যক সাইকোলজিস্ট কিন্তু বের হচ্ছে বাংলাদেশে তৈরি হচ্ছে তো চিন্তা করেন মাত্র সাতশো আর তার মধ্যে হচ্ছে ওখানে যে পরিসংখ্যান দেখলাম তাতে হচ্ছে মোস্ট অব দ্য আপনার কথাই সেটা উঠে আসছে যে চিটং রিজিয়নে কাজ করে বিশেষ করে কক্সবাজারের রিজিয়নেই কাজ করা হচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট আর বাকিরা হচ্ছে ঢাকাতে আর হচ্ছে তাহলে মানে কি প্রায় মানে সাইকোলজিক্যালি এই বিষয়গুলো মানে শুধু ঢাকা কেন্দ্রিক আর হচ্ছে কক্সবাজার কেন্দ্রিক হলে তাহলে তো এই মানে কত বড় একটা গ্যাপ রয়ে গেছে আপনি চিন্তা করেন যে আপনি ওই যে টোটাল আমাদের সাইকোল মানে যারা হচ্ছে মানসিকভাবে যখন অসুস্থতার কথা বলি হ্যাঁ সেখানে তো হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে আঠারো পার্সেন্ট সরকারি আমাদের যে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে জরিপটা হয়েছিল লাস্ট সেই অনুসারে আঠারো মানুষ হচ্ছে সাইকোলজিক্যালি তারা হচ্ছে ডিস্টারবেন্সের মধ্যে আছে আঠারো পার্সেন্ট আপনি চিন্তা করেন যে বাংলাদেশে যে ষোলো কোটি মানুষ হয় তার মধ্যে আঠারো পার্সেন্ট মানে কতগুলো মানুষ মানসিকভাবে অসুস্থ আর এ তাদের জন্য সাইকোলজি যদি থাকে এই সাতশো জন আর সাইকের টেস্ট আপনার কথায় আসলো যে দুই দুই থেকে তিন হাজার যদি হয় তো এটা অনেক কম আরও কম তাহলে এটা তো আসলে কখনোই হচ্ছে পর্যাপ্ত নয় এটার জন্য আমি আমার আমি যেটা মনে করি যে আমাদের হচ্ছে মানে এটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা কিন্তু এই প্রবলেমটাকে রিডিউস করতে পারি হ্যাঁ আমার মনে হয় ক্ষেত্রে যে প্রথমত যেহেতু আমরা হচ্ছে মানসিক স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে বা মানসিক একটা হচ্ছে মানসিক অসুস্থতা মানসিক স্বাস্থ্যের উন্নয়ন তো মানসিক অসুস্থতা এবং মানসিক স্বাস্থ্য এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা এবিসি টেকনিকটা ফলো করি হ্যাঁ কারণ ফার্স্ট এ মানে তো হচ্ছে আমরা জানি অ্যাওয়ারনেস তার মানে ব্যাপকভাবে যদি আমরা প্রচারণা চালাতে পারি সবার মাঝে যদি এই বিষয়ে সচেতনতা তৈরি করতে পারি যে আসলে মানসিক স্বাস্থ্য খারাপ হওয়া মানেই হচ্ছে পাগল হয়ে যাওয়া নয় হ্যাঁ মানে আমরা এটাকে না স্টিক এবার যে বলি কি স্টিক মাটাইজ করে ফেলতেছে আর কি যে হয়ে যাচ্ছে আর কি যে একজন মানসিকভাবে একটু খারাপ ফিল করতেছে মানে সে সাইকোলজিস্ট বা সাইকেট্রিস্টের কাছে গেছে মানে সে শেষ তার লাইফ শেষ মানে তো পাগল এইভাবে কিন্তু আমাদের হচ্ছে পারসেপশনগুলো কিন্তু এইভাবে এই হচ্ছে তো এই জায়গাটাতে অ্যাওয়ারনেস দিয়ে কিন্তু আমরা যদি চেঞ্জ করে দিতে পারি ফার্স্ট সবার মাঝে যে এটা আসলে এই এরকম ব্যাপার না এটা হতে পারে আবার ঠিক হবে অসুস্থতা হলে চিকিৎসা আছে চিকিৎসা নিলে সে আবার ঠিক হয়ে যাবে আর মানসিক স্বাস্থ্যটা যদি যে তো ওঠানামা করে একটু খারাপ থাকতে পারে পারফরমেন্স ঠিকমতো হচ্ছে না তো সেখানে আমি হচ্ছে সাইকোলজিস্টের হেল্প নিতে পারি সাইকোলজিস্টের হেল্প নিয়ে আমি আমার পারফরমেন্সকে ওয়ার্ক প্লেসে আমার পারফরমেন্সকে আমি ঠিক করে নিতে পারি আমার প্রোডাক্টিভিটিটা আমি ঠিক করে নিতে পারি আমাদের যেখানে যে আমি আমার স্ট্রেংথ উইকনেস খুঁজে পাচ্ছি না আমি আমার উইকনেস বা আমার হচ্ছে স্ট্রেংথ কি আমি সেটা খুঁজে পাচ্ছি না তাই সেটার জন্য আমি কিন্তু সাইকোলজিদের হেল্প নিতে পারি নিয়ে কিন্তু আমি আমার নিজেকে জানতে পারি যে আমার নিজের সম্পর্কে আমার সঠিক ধারণা নিতে পারি যে না ওভার এস্টিমেট না আন্ডার এস্টিমেট কোনোটাই যে না করে আমি সঠিকভাবে এটা জানতে পারি এটাতে অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু সবার মধ্যে এই বিষয়টা যদি জানিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে যে একটা কাজ হবে তাহলে হচ্ছে সবাই সচেতন হবে আর সেকেন্ড আরেকটা যে বিষয় যে সবাইকে অ্যাওয়ারনেস করা হলো এখন তাহলে সবাই যদি সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে বিতে ব্যালেন্স আমরা চেষ্টা করবো আমাদের মেন্টাল হেলথটাকে আমরা ব্যালেন্স করে চলার জন্য তো মেন্টাল আমরা যে ব্যালেন্স করে চলতে না পারি নিজে তাহলে আমরা কি করব আর প্রফেশনাল হেল্প নিব যারা এই বিষয়ে প্রফেশনাল আছে তাদের হেল্প নেব এখন আপনি ওই যে আমরা তো আলোচনা করলাম যে প্রফেশনাল হেল্প নিতে যাবো কিন্তু সেই প্রফেশনালটা কোথায় ঠিক না যেহেতু আমাদের দেশে প্রফেশনাল সাইকোলজিস্ট বলেন বা মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছে তাদের একটা বড় ধরনের গ্যাপ রয়ে গেছে তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা টেকনিক কিন্তু অলরেডি প্র্যাকটিস হচ্ছে একটা টেকনিক প্র্যাকটিস হচ্ছে প্যারা প্রফেশনাল হ্যাঁ প্যারা প্রফেশনাল কিছু তৈরি করা হচ্ছে মানে যেটা হচ্ছে আবার আমরা বলছি সাইকোসোশ্যাল কাউন্সিলও তৈরি করা হচ্ছে যে যাদেরকে একটা মানে ট্রেনিং দিয়ে প্রপার একটা গাইডলাইনের মাধ্যমে সুপারভিশনের মাধ্যমে তাদেরকে হচ্ছে মনিটরিংয়ের মাধ্যমে তাদের কিন্তু বিষয় শেখানো হচ্ছে যে কীভাবে এটাকে ডিল করা যেতে পারে কারণ এত প্রফেশনাল তো নাই আপনি চিন্তা করেন একটা সিম্পল একটা এই আমি ঢাকা শহরের কথা বাদ দিলাম যেহেতু ঢাকা শহরে এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে আপনি যে কোনো একটা গ্রামের কথা চিন্তা করেন গ্রামে হচ্ছে থানা লেভেলে চিন্তা করেন থানা লেভেলে ইউনিয়ন লেভেলে চিন্তা করেন সেখানে আপনি কোথায় পাবেন প্রফেশনাল একজন হচ্ছে ওই গ্রাম থেকে এসে ঢাকা শহরে এসে সাইকোলজিক্যাল সাপোর্ট নিবে সে তো বুঝতেই পারে না আমি আসলে কোথায় যাব আমার যে এই ধরনের সমস্যা হচ্ছে আমি কোথায় যাব সেটাই তো সে বুঝতে পারে না সবার আগে কিন্তু তারা মানে ডাক্তারদের নক করে তখন ডাক্তার বলে না এটা হচ্ছে আমাদের বিষয় আপনি সাইকেট্রিস্টের সাথে যোগাযোগ করেন সাইকেটিস্টের কাছে যায় তখন আবার সাইকেট্রিস্টরা বলে যে না এটা হচ্ছে আপনি সাইকোলজিস্টের কাছে যান তো এ তার মানে যারা একটু এবার তারা হচ্ছে আসতেছে কিন্তু বেশিরভাগই তো আনএভার থেকে যাচ্ছে তো আমার মনে হয় যে ওই সাইকো সোশ্যাল মানে এই যে কাউন্সেলিং সার্ভিসগুলো আছে মানে ওই প্রফেশনাল ওইভাবে যদি তৈরি করা যায় তাহলে আমরা হচ্ছে ওই যে যে এলাকাতে আছে সেখানে আমরা হচ্ছে প্যারা তৈরি করতে পারি তারা কিন্তু এটার একটা ধরনের সাপোর্ট মানে প্রফেশনাল সবার বোঝার জন্য আমি এটা সহজ স্যার আমাকে কালেক্ট করে যদি আমি ভুল বলে থাকি সেটা হচ্ছে যে আপনার পাশে যদি এসি সার্ভিসিং করা লাগে বা ফ্যান বদলানো লাগে আপনি কি একটা ইঞ্জিনিয়ার ডাকেন পিএইচডি করা না ডাকেন না আপনি কাকে ডাকেন একজন টেকনিশিয়ানকে ডাকেন সেই টেকনিশিয়ান কি ইঞ্জিনিয়ার না ইঞ্জিনিয়ার না বাইরের দেশেও কিন্তু একটা প্লাম্বার কাজ করে একটা টেকনিশিয়ান কাজ করে ওই টেকনিশিয়ানের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে বাংলাদেশে যেমন কোনো কার মেকানিকের রেজিস্ট্রেশন নাম্বার নেই বাইরে কিন্তু প্রত্যেকটা মনে করেন এই ধরনের ওয়ার্কের উন্নত দেশে তাদেরও কিন্তু একটা গভর্নমেন্ট থেকে ট্রেনিংয়ের একটা সনদপত্র আছে আচ্ছা খেয়াল করেন আমাদের দেশের সনদপত্র নাই বুঝলাম কিন্তু আপনি যখন আপনার লাইট ফ্যান গাড়ি ঠিক করার জন্য আপনি কিন্তু একটা ইঞ্জিনিয়ার ডাকতেছেন না আপনি টেকনিশিয়ান ডাকতেছেন এখন চিন্তা করেন এই দেশের কোনো টেকনিশিয়ান নাই তখন এই সামান্য সংখ্যক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের সংখ্যা সাইকোলজি থেকে অনেক বেশি মানে হচ্ছে ইঞ্জিনিয়াররা যদি এসে বসে বসে এই কাজ করতো এটাকে আসলে কোনো ভালো হতো না হইতো না সময়ের প্রয়োজন ইঞ্জিনিয়ার তৈরি করছে আবার টেকনিশিয়ান তৈরি করছে একটা মোবাইল যে ঠিক করে সে কিন্তু সবসময় ইঞ্জিনিয়ার না বেশিরভাগ সময় সে ইঞ্জিনিয়ার না সেটা টেকনিশিয়ান সে কাজ করতেছে আমরা ওই সুবিধাটা আমরা কিন্তু সমাজ পাচ্ছি একই ঘটনা হচ্ছে গিয়ে যে আমরা যখন এই মানসিক সুস্বাস্থ্যের কথা সারা সমাজের সারা বাংলাদেশের আঠেরো কোটির জন্য বলতেছি সব জায়গায় যদি আমরা সাইকোলজি ধরে টানাটানি করার চেষ্টা করি একটা দেশে হঠাৎ করে এত বিশাল সংখ্যক সাইকোলজি তৈরি করা সম্ভব না সেই জন্য আমেরিকাতে কানাডাতে অস্ট্রেলিয়াতে ইউকেতে তারা কি করছে অ্যাডিকশান কাউন্সিলার তারা তৈরি করছে রিলেশনশিপ কাউন্সিলার তারা তৈরি করছে সাইকোসোশ্যাল কাউন্সিলার তারা করছে কমিউনিটি মেন্টাল হেলথ ওয়ার্কার বিশাল সংখ্যায় তৈরি করছে যখন স্পেশালি গত দশ বছরে তারা দেখছে তাদের মানসিক স্বাস্থ্য সমস্যা এত তাড়াতাড়ি বাড়তেছে তখন তারা এই যে অ্যালাইড মেন্টাল হেলথ সাপোর্ট ওয়ার্কার তৈরি করছে প্রত্যেকটা উন্নত দেশে এবং তাদেরও একটা মনে করেন একটা ছয় মাস এক বছর দেড় বছর সেটা কখনও ডিপ্লোমা সার্টিফিকেট প্রোগ্রামের পরে তাদের একটা সনদপত্র আসে তাদের একটা প্র্যাকটিস আসে এবং তাদের অবশ্যই কাজ করার ক্যাপাসিটি সাইকোলজিস্টদের থেকে কম কিন্তু তাদের দরকারটাকে তারা রেকগনাইজ করে যেমন আমরা টেকনিশিয়ানদের দরকারটাকে আমরা রেকগনাইজ করি সো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে স্যার যেটা বলছিলেন যে আমাদের অনেক দরকার এবং এটার একটা এটাকে শর্ট অফ স্ট্রাকচার করা যে কিভাবে স্ট্রাকচার করলে এটা ভালো হবে একটা উন্নত দেশের কোনো মডেল ফলো করা যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এটার দরকারটা আমার কাছে অনেক বেশি মনে হয় কারণ আমাদের দেশে আপনি যখন ঢাকায় বা ঢাকার বাইরে দেখবেন আসলেই কি সবার ওই আয় ক্ষমতা আছে যে তারা প্রয়োজন পড়লে সাইকোলজিস্টের কাছে গিয়ে আটটা বারোটা কক্রেটিভ বিহেভিয়ার থেরাপি সেশন করতে পারে আসলে যদি বাংলাদেশের আঠেরো পার্সেন্টে যদি আমি বলি আঠেরো মানুষ আঠেরো কোটির আঠেরো পার্সেন্ট হচ্ছে কি দেড় কোটি অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি এই অ্যাপ্রক্সিমেটলি দেড় কোটি মানুষ যদি এখন বলে আমরা সবাই কগ্রেটিভ বিহেভিয়ার থেরাপি নিব তাহলে তো শেষ পাগল হয়ে যাবে না তাদের ওই ক্ষমতা আছে না গভর্নমেন্ট তাদেরকে ওই ইনসেন্টিভ দেবে না সো এখানে তো আমাদেরকে আরেকটু আমি বলবো যে ডাইনামিক হইতে চিন্তা করতে হবে যে উন্নত বিশ্ব এই সমস্যাটাকে কীভাবে সমাধান করার চেষ্টা করতেছে কোন কমিউনিটি বেসড অ্যাপ্রোচগুলোতে যাচ্ছে আমার মনে হয় হ্যাঁ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানে এরকম একটা উন্নত দেশে বা আমাদের মতো দেশগুলো যারা তারা হচ্ছে মেন্টাল হেলথের বিষয়টাকে কিভাবে অন্য দেশে ডিল করছে সেই ধরনের কোনো একটা মডেলকে আমরা ফলো করতে পারি অথবা এটা নিয়ে আমাদের দেশে আমরা যারা সাইকোল মানে সাইকোলজির প্রফেশনের সাথে জড়িত আমার দেশে মানে আমাদের প্রফেশনাল যে অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু সমন্বিতভাবে আমার মনে একটা উদ্যোগ নিয়ে তারা যদি একটা একটা ইয়ে দিতে পারে মডেল দিতে পারে মডেল দিতে পারে তো মানে আরেকটা আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম যে আমাদের গভর্নমেন্টও কিন্তু একেবারে যে ইনিশিয়েটিভ নিচ্ছে না তা কিন্তু না গভর্নমেন্টও কিন্তু কিছু ইনিশিয়েটিভ অলরেডি নেওয়া শুরু করছে কারণ তারা বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারছে যে বিশেষ করে কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিসটা কিন্তু আমাদের যে মানে যে হাসপাতালগুলো আছে বিশেষ করে উপ উপজেলা লেভেলে সেই জায়গাতে কিন্তু গভর্নমেন্টে কিন্তু এগুলো অ্যাড্রেস করার কিন্তু পরিকল্পনা আছে এবং তারা কিন্তু কিছু পাইলট স্টাডি করেছে যেগুলো আমার ইয়েতে আসছে নজরে আসছে যে বিভিন্ন নীতিমালাতে আমি দেখেছি যে কিন্তু পাইলট স্টাডি করছে মানে কমিউনিটি মেন্টাল হেলথের মধ্যে বিষয়টা যদি অন্তর্ভুক্ত হয়ে যায় মানে তাহলে কিন্তু এখানে কিন্তু একটা বিশাল একটা সাপোর্ট কিন্তু দেশে তৈরি হবে এটা কিন্তু বাইরের মডেলকে ফলো করেই কিন্তু আমাদের দেশে অ্যাকোমোডেট করা হচ্ছে এবং আপনি জানেন যে সোনারগায়ে একটা উপজেলায় মানে স্বাস্থ্য কমপ্লেক্স মানে পুরো উপজেলাকে একটা টার্গেট করে কিন্তু একটা পাইলট স্টাডি করা হয়েছে আমার সরকারের পক্ষ থেকে এটা করছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং বাইরের সভ্যত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জড়িত আছে এর সাথে তারা কিন্তু একটা পাইলট স্টাডি করছে অলরেডি যে কী করে খুব অল্প মূল্যে মানসিক সেবাটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় যেখানে আমাদের অসুস্থতা হলেই কিন্তু আমরা কিন্তু হাসপাতাল মানে হাসপাতালে চলে যাচ্ছি এখন উপজেলা লেভেলে বা একদম থানা লেভেলে একদম রুট লেভেলে সবাই কিন্তু আমরা ওই কিছু হলে ডাক্তারের কাছে চলে যাচ্ছি ইয়েতে তো ওই ওইখানে যদি ওই মেন্টাল হেলথটাকে অ্যাড্রেস করা যায় ইন্ট্রোডিউস করা যায় তাইলে কিন্তু একটা বড় ধরনের একটা সলিউশন আসবে হ্যাঁ যেহেতু আমাদের দেশে ওইভাবে কিন্তু অত মানে প্রফেশনাল নাই কিন্তু এই জন্য সরকার কিন্তু এরকম একটা প্ল্যান তাদের আছে আমি যতটুকু জানি হয়তো ইমপ্লিমেন্ট করতে দেরি হচ্ছে তো এটা একটা কিন্তু ওয়ে এটা হচ্ছে আপাতত এটা যদি হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট আমার কিছুটা সাপোর্ট হবে একটা বিষয় আর এর পাশাপাশি কারণ এটা তো অনেক মানে সময় সাপেক্ষ বিষয় এত তাড়াতাড়ি বিষয়টি ইমপ্লিমেন্ট হয়ে যাবে বা বিষয়টা এমন হয়তো নয় তো এর পাশাপাশি আমার মনে হয় যেটা হলো যে আমরা কিন্তু ওই যে বললাম যে অ্যাওয়ারনেসের বিষয়টা এখন আপনি বলতে পারেন যে এটা কীভাবে আপনি সবার মাঝে পৌঁছাই দিবেন সবাই কি পডকাস্ট দেখে তো সবাই কি ইউটিউবের সুযোগ আছে নাই তো আপনি একদম গ্রাম লেভেলে চলে যান যেখানে ইন্টারনেটই নাই হাতে গোনা কয়েকজন হচ্ছে মানে আপনার ওই টেকনোলজির সাথে জোর মানে ইউজ করে সেখানে তাহলে তাদের কাছে মেন্টাল হেলথটা কী যাবে তাহলে মেন্টাল হেলথটা শুধু কি মানে তাহলে তাদের কাছে পৌঁছাইতে হবে তাহলে এখানে কিন্তু একটা ইকোসিস্টেম মডেল আমি মনে করি ডেভেলপ করা যেতে পারে সেটা কীরকম যে ধরেন একদম একটা গ্রামের কথা চিন্তা করেন এক যেখানে হচ্ছে নো ইলেকট্রিসিটি একদম হচ্ছে একেবারে রিমোট একটা এরিয়াতে চিন্তা করেন যদিও রকম জায়গায় খুব আমাদের দেশে এখন মনে হয় ইলেকট্রিসিটি মানে সব জায়গাতেই আসে আমরা ধরে নিলাম একটা যে কম ইলেকট্রিসিটি আছে সেখানে তো সেইখানে হচ্ছে কমিউনিকেশন ভালো না ওই এলাকার মানুষরা কীভাবে মানসিক স্বাস্থ্যের হেল্পটা নিতে পারবে কীভাবে ওই বিষয়টাতে জানবে কিভাবে আমার মনে হয় যে আমরা যেটা করতে পারি যে ওখানকার স্কুল এটা একটা করা যেত স্কুল বা ওইখানকার যে মনে করেন যে আমাদের গ্রাম মসজিদ মসজিদ যেমন গ্রামে এক সমস্যা হলে ওরা কিন্তু জানে যে ইমাম সাহেবের সাথে একটু কথা বলে আসে ইমাম সাহেব একটা পরামর্শ দিতে পারে সে কিন্তু ধর্মীয় বিষয় থেকে কিন্তু পরামর্শ দিচ্ছে ঠিক না এখন তাকে আমরা এডুকেটেড করতে পারি কিনা মানসিক স্বাস্থ্যের বিষয়ে যে ভাই সমস্যা এটা তো মানসিক সমস্যা বা এটা এই কাজ করে এই কিছু সে টিপস দিতে পারে কিন্তু আমরা তাকে যদি অ্যাওয়ার করে দিই এডুকেটেড করাই দিই শিখাই দিই ভাই মানসিক স্বাস্থ্যের এই ব্যাপারগুলো আছে আপনারা হচ্ছে গ্রামের মানুষ আসলে তো আপনার কাছেই আসবে ফার্স্ট ইমাম সাহেব ভালো মানুষ তার কাছে তো পরামর্শ নেই আমার স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে সাইকোলজিস্টের মানে কোথায় হেরবে জানবেও না সে কিন্তু সর ইমাম সাহেবের কাছে পরামর্শ নেবে তারপর এটা হচ্ছে একটা আবার দেখেন ইমাম সাহেব পাশাপাশি ওই গ্রামে কিন্তু মেম্বার চেয়ারম্যান আছে এটা থা প্রতিটা ইউনিয়ন থানা পর্যায়ে আছে। এখন আমরা যদি ওই মেম্বার চেয়ারম্যানকে আবার করে দিই মানসিক স্বাস্থ্যের বিষয়টা তাহলে চিন্তা করেন এটা কিন্তু একদম রুট লেভেলে কিন্তু চলে গেল তাহলে কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিন্তু একটা গভর্নমেন্ট যদি হসপিটালগুলোতে করে করলো আর না করলে আমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যাওয়ারনেসের মাধ্যমে কিন্তু একটা গ্রেটার চেঞ্জ আনতে পারি তখন কিন্তু সবাই বুঝতে পারবে যে আসলে ও আচ্ছা তার মেয়েটাও একটা মানসিক স্বাস্থ্যের বিষয় আমার এই এই সমস্যা হয়েছে বেশ তাহলে আমি মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব এই তার সাথে ডিসকাস করে সে যদি বিষয়টা জানে সে তাহলে সে তার সাথে শেয়ার করে একটু সলিউশন দিতে পারে না যাই কিন্তু সলিউশনের জন্য তাদের কাছেই তো যায় আপনি গ্রামে একটা সমস্যা হয়েছে কোথায় যাবে ভাই বলেন হয় সেই মিমান সাহেবের সাথে আলাপ করবে যে আমার এই ফ্যামিলির সমস্যায় সমাধান করে দেন আর না মেম্বারে ধরবে যে আমাদের এই ফ্যামিলি সমস্যা হয়েছে সলিউশন দেন বনিমান হচ্ছে না ঝগড়াঝাটি হচ্ছে হচ্ছে অস্থিরতা হচ্ছে সলিউশনের জন্য যাই কিন্তু আমরা তাহলে ওইখান থেকে যদি আমরা ওইভাবে ভাবতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় একটা নতুনভাবে বিষয়টা একদম সারা দেশে সব মানুষের কাছে পৌঁছানো যাবে স্যার আপনার কাছে কী মনে হয় এটা আমি মানে আমার ভাবনাটা আমি শেয়ার করি আপনার সাথে আপনি এটা করতে পারবেন এটা গঠনমূলক সমালোচনা করতে পারবেন আমার ভাবনাটা হচ্ছে যে আমরা অনেক সময় মানসিক স্বাস্থ্যের যে জ্ঞান অ্যাওয়ারনেস এডুকেশন এবং মানে নলেজ এবং প্র্যাকটিশনার এই যে জায়গাগুলোকে অনেক ক্ষেত্রে এই জায়গাগুলোকে আমরা খুব বাইনারি চোখে দেখি যে হয় তুমি পারো না তা না হলে তুমি পারো হয় তুমি সব জানো তা নাহলে তুমি কিছুই জানো না কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এইটাকে আমাদের আসলে আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এবং এই মডেলটা আমার কাছে মনে হয় কাজ করবে না আপনি আঠেরো কোটি মানুষের কোনো পারফেক্ট সলিউশন আপনি হঠাৎ করে আনা সম্ভব না সেই জন্য আমাদের অনেক বড়ো বড়ো এনজিও বা ডেভেলপমেন্ট পার্টনাররা কিন্তু গত বিশ বছর ধরে প্যারা সাইকোসোশাল কাউন্সিলার দিয়ে কাজ করতেছে কারণ তারা দেখছে ভাই এই প্রোজেক্ট নামানোর জন্য আমার প্যারা কাউন্সিলার লাগবে সে প্যারা কাউন্সিলার আন্ডার দ্য সুপারভিশন অফ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা আন্ডার সুপারভিশন অফ সাইকিয়াট্রিস্ট পাঁচশো এক হাজার মানুষ কাজ করতেছে তাহলে এটা হবে না করতে হবে না চলতেছে তো কাজ করতে হবে তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে কি যে এই যে মনে করেন ইমাম সাহেব হোক স্কুল টিচার হোক আর সেই জায়গাগুলোতে যখন ট্রেনিংগুলো হবে বা যে স্ট্রাকচারগুলো হবে সেগুলোকে রাত দেন চিন্তা করা যে এই ট্রেনিং করলে কি সে সাইকোলজিস্ট হয়ে যাবে বা এই প্রোগ্রাম করলে কি সে সব জেনে যাবে না সব জানবে না বা সব জানানোটা সম্ভব না বা এই মুহূর্তে হয়তো উদ্দেশ্যটাও এটা না বা কারণটা প্র্যাকটিক্যাল রেদার তাকে যতটুকু দেওয়া যায় আজকে তার নলেজ হয়তো দশে শূন্য তার নলেজ যদি দশে দুই হয় তারপরে হয়তো তিন হইলো তারপরে হয়তো চার হইলো সেখান থেকে একশো জনের মধ্যে একজন হয়তো পরবর্তীতে সাইকোলজিস্ট হইলো কারণ সেটা সাবজেক্টটা পছন্দ করে আমার কাছে মানে এরকম চিন্তাটা আসলে হয়তো বেশি প্র্যাকটিক্যাল আমাদের দেশের কনটেক্সটে স্পেশালি ঢাকার বাইরে যে হ্যাঁ এখানে সাইকোলজিস্ট নাই ঠিক আছে তাহলে এখানে প্যারা কাউন্সিলার থাকুক আচ্ছা প্যারা কাউন্সিলার নাই তাহলে ঠিক আছে অ্যাটলিস্ট মানুষজন কিছু জানুক শিখুক অ্যাটলিস্ট তার নলেজটা বাড়ুক সে আরেকটু বেশি জানার চেষ্টা করুক সো এটা আপনার কাছে কি মনে হয় না অবশ্যই আমার মনে হয় যে এটা একটা ভালো ওয়ে হইতে পারে যে মানে মানে এটা অলরেডি আমি আলোচনা করলাম যে আসলে তো তাদেরকে আমরা ওই বলতে পারবো না যে সে সাইকোলজিক্যাল সমস্যার সমাধান করে দিবে কিন্তু অ্যাটলিস্ট সে তো বিষয়টা অ্যাড্রেস করতে পারলো হ্যাঁ আমরা যেটা বলি যে মানে মেন্টাল হেলথ ফার্স্ট এইড এটা তো আমরা এখন এই বিষয়টা যদি তাদেরকে মানে দিয়ে দেওয়া যায় তারা অ্যাটলিস্ট তারা বুঝলো যে হ্যাঁ এটা একটা সমস্যা হচ্ছে না হয়তো সে সলিউশন করতে পারবে না কিন্তু কোথায় গেলে সলিউশন পাওয়া যেতে পারে অ্যাটলিস্ট সেই নলেজটা তো সে শেয়ার করতে পারে সেই ইনফরমেশানটা তো সে শেয়ার করতে পারবে তো এটাই কিন্তু আমার মনে হয় যে এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট হবে কারণ আমি কোথায় যাব এটাই তো আমি জানি না আমি একজন গ্রামের সাধারণ মানুষ আপনি চিন্তা করেন আমি এক অজপারাকায় সাধারণ মানুষ আমার শারীরিক স্বাস্থ্য নেই আমি হচ্ছে সেই সেবাই পাচ্ছি না আর মানসিক স্বাস্থ্য তো অনেক দূরের বিষয় এই বলে বলে কিন্তু আমরা এই বিষয়টা কমপ্লিটলি ইগনোর করে আসতেছি কিন্তু আসলে দেখেন মানসিক স্বাস্থ্যের গুরুত্বটা কিন্তু আপনি মানে জানেন যে আমরা যদি আজকে যে আশপাশে কত শত শত হসপিটাল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সবাই ব্যবহার হয়ে যায় আর সবার মানসিক স্বাস্থ্য যদি ভালো থাকে আমি তো মনে করি যে হসপিটালে মানুষের যাওয়ার পরিমাণ কমে যাবে তাদের মেডিকেল কস্ট কমে যাবে হার্টের অসুখ কমে যাবে আমাদের যে স্ট্রোক হচ্ছে বাংলাদেশে লিডিং কজের মধ্যে তো হার্ট অ্যাটাক আর স্ট্রোকটা মনে হয় মানে ডেথের ক্ষেত্রে প্রথম দিকের শাড়ির কজ তা আমি বলি মানসিক স্বাস্থ্য যদি আমার উন্নয়ন করাই দেওয়া যায় মানে এটা সিগনিফিকেন্টলি রিডিউস করবে তাদের সমস্যাগুলো হাসপাতালে যাওয়ার পরিমাণ কমে যাবে তা চিন্তা করে না এখানে কিন্তু আমরা কিন্তু ইকোনমিক্যালি বেনিফিটেড হবো আবার আরেকভাবে চিন্তা করেন আমি মনে করি যে বাংলাদেশে যদি কোনো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে সেখানেও আমি মনে করি যে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে আপনি বলবেন এটা আবার কী বললেন যে রাস্তায় দুর্ঘটনা হচ্ছে তো গাড়ির ব্যাপার এখানে মানসিক স্বাস্থ্যের কি বিষয় আমি মনে করি যদি ওই ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে তার মানসিক স্বাস্থ্য সম্পর্কে যদি সে অ্যাওয়ার থাকতো সে নিজের হেলথ সম্পর্কে যদি অ্যাহার থাকত মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো যে ওই যে আমরা যে চারটা কম্পোনেন্ট আলাপ করলাম অ্যাওয়ার থাকতো তাহলে সে যখন গাড়িটা নিয়ে বের হতো অ্যাটলিস্ট সে গা প্রপার ওয়েতে সে চেক করতো সে যে আমার গাড়িটা ঠিক আছে এমনি গাড়ির যন্ত্রাংশের ত্রুটির কারণে দুর্ঘটনা সেটা তো আমরা রোধ করতে পারবো না কিন্তু এই অ্যাওয়ারনেস দিয়ে কিন্তু আমরা উল্লেখযোগ্যভাবে কিন্তু কমাতে পারি আবার দেখেন ওয়ার্ক প্লেসের কথা যদি চিন্তা করেন ওয়ার্ক প্লেসে আমরা মানে সবাই মনে করছি যে আমি হয়তো একটা ভালো জব পেয়ে গেছি আমি মানে একটু আমার কাঙ্ক্ষিত একটা জব পেয়ে গেছি আমি হ্যাপি আমার লাইফের সব চাওয়া পাওয়া শেষ এটুক দিয়ে কিন্তু আসলে কিন্তু আপনার ওখান থেকে কিন্তু শুরু হলো আপনি একটা জব পাইছেন আসলে আপনি দেখেন মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো কনসিডার করে যদি আপনি জবটা চুজ করেন আমি মনে করব ওই জবে আপনি স্যাটিসফাই থাকবেন কিন্তু আমরা কিন্তু সেটা করছি না আমরা মানসিক ওই যে বললাম আমরা হওয়ারই না আমি হচ্ছে আমার যে কী আমার মধ্যে যে কোয়ালিটিসগুলো আছে আমার যে পাওয়ারগুলো আছে আমি সেগুলো না জেনে আমি হচ্ছে যখন জবের চুজ করছি দেখা যাচ্ছে আমি কয়দিন পরে বলছি দেখি হাই হাই এই কী জবে আসলাম এই জবের জন্য তো আসলে আমি ফিট না এটা খুবই মজার কথা বলি স্যার প্রতিদিন যদি একটা করে মানুষ মারা যায় কেউ এটার খোঁজ নেয় না কিন্তু বছরে যদি কোনো দিন একসাথে যদি পঞ্চাশটা মানুষ মারা যায় সবাই মনে করে এর থেকে বড়ো দুর্ঘটনা আর হয়নি যেমন বেলি রোডের দুর্ঘটনাটা ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা একসাথে প্রায় পঞ্চাশজন মানুষ মারা গেছে ভয়ঙ্কর অবস্থা কিন্তু আরও একটা আরও বেশি মর্মান্তিক ঘটনা হচ্ছে গত তিন বছরে পাঁচশোর বেশি যুবক যুবতী ঢাকা মাওয়া এবং তিনশো ফিটে এই বাইক টান দেওয়ার নামে অ্যাক্সিডেন্ট করছে কখনও যুবক কখনো যুবতী কখনও যুবক যুবতী একসাথে এবং এদের প্রায় বেশিরভাগেরই বয়স তিরিশের নিচে কিন্তু ওই যে তারা যেহেতু অল্প অল্প সংখ্যায় মৃত্যুবরণ করে তাদের এই বিষয়টাকে কখনো মর্মান্তিক ভয়ঙ্কর মর্মান্তিক হিসাবে খুব একটা আসে না এখন আমি আসি যে এই যে যুবক যুবিতাদের এই যে একটা ট্রেন্ড একটা ভয়ঙ্কর আত্মঘাতী ট্রেন্ড এবং এখানে আমি শিক্ষিত বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সবার কথা বলতেছি যে এরা এটা 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 একটা কী বলবো এটা একটা খুব মানে না করলেই না জীবনে উপভোগ করলেই না দেখা যাচ্ছে রাত এগারোটার সময় একটা মোটরসাইকেল নিয়ে একটা বিশ বছরের তরুণী এবং একটা বিশ বাইশ বছরের তরুণ রওনা দিছে হ্যাঁ ঢাকা মাওয়াতে এবং অনেকের দুর্ঘটনা ঘটছে খুবই কমন এটা যারা এই এটা ফলো করে তারা জানে এটা কী পরিমাণে মানুষ গত দুই থেকে তিন বছরে মারা গেছে এটা কোনোভাবেই পাঁচশোর নিচে হবে না এবং এটা প্রত্যেকেই কতগুলা সুস্থ শারীরিকভাবে সুস্থ মানুষ কিন্তু এখানেও কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা বিশাল ভূমিকা আছে যে কেন তারা একটা আত্মঘাতী মানে একটা কর্মকাণ্ডকে তারা খুব স্টাইলিশ ফ্যাশনেবল কিছু মনে করে একটা জাস্ট ছবি তোলার জন্য এই পরিমাণ রিক্সটা কেন নিচ্ছে আমাদের দেশে মানসিক স্বাস্থ্যের যে অবনতি সেটা তো প্রত্যেকটা পরতে পরতে তো সেই জায়গাটাতে আমরা অনেক সময় ইভেন সাইকোলজিস্টরাও মনে করে না যে এটাতে আমাদের কিছু করার ছিল বা আমাদের কিছু করার কথা না অবশ্যই আমি মনে করি না অবশ্যই করার কিছু আছে এখানে দেখেন এখন তাহলে একটা বিষয় বলি যে মানে তাহলে আমরা তাহলে কি করে মানসিক স্বাস্থ্যটাকে ইম্প্রুভ করতে পারি এই যে আমাদের এই যে ইয়াং জেনারেশন এদের মধ্যেও যদি এই বিষয়টা ছড়িয়ে দেওয়া যায় যে আমাদের মানসিক স্বাস্থ্য বা তোমরা একটা খেয়াল করো এটাকে মানে ঠিক করো আমার মনে হয় সেখানে তারা কিন্তু ব্যালেন্স করে ফেলতে পারবে লাইফে আপনি জানেন যে আমরা হচ্ছে বলি যে মানসিক স্বাস্থ্যটাকে আমরা অশুধ অনেক প্যারামিটার আমাদের উপরে কিন্তু কাজ করে আমাদের ইমোশনের উপরে কিন্তু কাজ করে তো আমি ওই মেন্টাল হেলথের আমরা কীভাবে ইম্প্রুভ করতে পারি সেটা ফোকাস করলে আমার মনে এই সলিউশনটাও কিন্তু পাওয়া যাবে আমিন ভাই হ্যাঁ সেটা হচ্ছে দেখেন আমরা বলতেছি যে মানসিক স্বাস্থ্য আমরা ইমপ্রুভ করতে চাচ্ছি এই যে ধরুন ওই পোলাপানদের আমরা ইম্প্রুভ করতে চাচ্ছি তো সেটা কী করা যেতে পারে এটা তো ইমোশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ইমোশন কারণ এই যে তারা হচ্ছে কি বা আরেকজনের কাছে শো করতে যাচ্ছে ওয়াট আই আমি হিরো হ্যাঁ যে আমি কত অ্যাডভেঞ্চারাস হুম মিনি কিন্তু ইমোশন কিন্তু এখানে আছে তো এখানে দেখেন যে আমরা বলছি যে পজিটিভ ইমোশনের কথা হ্যাঁ যে আমরা কিন্তু পজিটিভ ইমোশনের প্র্যাকটিস করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারি হ্যাঁ যে সেটা রকম যে আমরা দেখেন যে আমি আগেও বলেছি যে আমরা হচ্ছে যখন আমাদের লাইফে একটা ভালো ঘটনা ঘটে সেটা আমাদেরকে আনন্দ দেয় আমাদের হচ্ছে ইতিবাচক ইমোশনগুলো নিয়ে আসে আর যখন একটা নেগেটিভ ঘটনা ঘটে সেটা আমাদের জন্য একটা নেগেটিভ ইতি মানে নেগেটিভ ইমোশন আমাদের মধ্যে গ্রো করে তার মানে কি ডাউন হয়ে যায় তার মধ্যে একটা পজিটিভ ইমোশন আর একটা নেগেটিভ ইমোশন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের হিউম্যান ফিজিওলজিটা হচ্ছে একটা কিন্তু ব্যালান্স ছাড়া চলে না অল টাইম দেখবেন একটা ব্যালান্সের মধ্যে আছে। এখন আমার পিপাসা লাগছে পানি খেলে আমি কিন্তু ব্যালেন্স হবো ঠিক আছে তো এই যে হিউ স্ট্যাটিস যেটা আমরা বলছি দেখেন যখনই হচ্ছে একটা পজিটিভ ইমোশন আসলো আর একটা নেগেটিভ ইমোশন আসলো কাটাকাটি করে কিন্তু নিউট্রাল জিরো জিরো হলো এখন দুইটা নেগেটিভ ইমোশন আসছে আর একটা পজিটিভ ইমোশন তাহলে কী হবে আমার হচ্ছে নেগেটিভ ইমোশনের হচ্ছে প্রভাবটা বেশি থাকবে তখন কিন্তু আমার উপরে তার হচ্ছে ডোমিনেশন থাকবে আমার উপর তখন হচ্ছে কন্ট্রোলটা থাকবে হচ্ছে নেগেটিভ ইমোশনের তো নেগেটিভ ইমোশনের কন্ট্রোলটা যখন আমার উপরে থাকবে তো আমার আচরণে তো নেগেটিভ বিষয়গুলো প্রভাবিত করবে তা আমরা তাহলে এখান থেকে আমাদের ইয়াং জেনারেশন কিভাবে বাঁচাতে পারি আমরা তাহলে কী করবো পজিটিভ ইমোশনের প্র্যাকটিসগুলো করবো যে কারণ লাইফে আমরা হচ্ছে নেগেটিভ ইমোশনকে বাদ দিতে পারবো না তাহলে আমরা কী করি পজিটিভ ইমোশনের হচ্ছে প্র্যাকটিসটা যদি বাড়ানোর মাধ্যমে নেগেটিভ ইমোশনের প্রভাবটাকে কমাই দিতে পারি এটা কমিয়ে কিন্তু আমরা ব্যালান্স থাকতে পারি ভালো থাকতে পারি তেমন আবার আপনি বলবেন যে ভাই এটা আবার কীভাবে আমরা কালটিভেট করব। পজিটিভ ইমোশনকে আমরা কিভাবে কাল্টিভেট করব তো এখানে আবার সায়েন্টিস্টরা বলতে এটা ভেরি সিম্পল এটা যে কেউ চাইলে যে সময় করতে পারে কীভাবে যে আমাদের লাইফের তো তিনটা টাইম পয়েন্ট আমাদের থিঙ্কিংয়েরও তিনটা টাইম পয়েন্ট এর সবাই জানি আমরা চাইলে এখন এই মুহুর্তে আসে এখানে আমরা কথা বলছি প্রেজেন্ট মোমেন্ট চাইলে আমরা ফিউচারে চলে যেতে পারতেছি আর চাইলে পাস্টেও চলে যেতে পারতেছি তো এই তিনটা টাইম মোমেন্টে তিনটা কাজ করলে আমরা হচ্ছে পজিটিভ ইমোশনকে প্র্যাকটিস করতে পারবো তো সেটা হচ্ছে আমরা যখন হচ্ছে মানে পাস্টে চলে যাচ্ছি পাস্টের যে নেগেটিভ ইমোশনগুলো আছে দেখেন পাস্টে কিন্তু অনেক ইভেন্ট আছে আমাদের ঠাপ আমরা কিন্তু ওগুলোই মেমোরাইজ করি যেগুলো আমাদেরকে প্যারা দেয় ওগুলো কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে মেমোরাইজ করি পজিটিভগুলো হলে তো কোনো সমস্যা নাই কিন্তু নেগেটিভগুলো কিন্তু আমাকে বেড়াতে এবং পাস্ট জানেন তো সোর্স অফ ডিপ্রেশন পাস্ট মানে সোর্স অফ ডিপ্রেশন তো পাস্টে যে দেখা যায় অনেকে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অনেক আমার সাথে যা ইচ্ছা তাই করছে অনেক মন্তব্য করছে আমার লাইফ ফেল করে দিছে আমি তো তাদেরকে তাদের প্রতি আমার অবস্থাটা কি চিন্তা করেন আমার অ্যাটিচিউডটা কিন্তু তাদের প্রতি ভালো নয় তো এখন সাইকোলিস্টরা বলছে যে কাজ করেন আপনি ওই পাস্টে গেছেন পাস্টে যে আপনি তাদেরকে মাফ করে দেন ফরগিভ করে দেন যদি আপনি ফরগিভ করে দিতে পারেন তাহলে আপনি কিন্তু ওই পাস্টের যে প্যারাটা ওইটা আপনাকে বর্তমানকে অ্যাফেক্ট করবে না মাফ করে দেন ফর করে দেন তাহলে হচ্ছে আমার প্রেজেন্ট মোমেন্টটা ভালো থাকবে আর প্রেজেন্ট মোমেন্টের সাথেই তো আপনি জানেন যে হ্যাপিনেস জড়িত কিন্তু প্রেজেন্ট মোমেন্ট হচ্ছে হ্যাপিনেসের সাথে জড়িত এখন এটা হচ্ছে পাস্টে গেল যে আমি হচ্ছে যা আমার সাথে যত অন্যায় হয়েছে আমার সাথে যত কেউ খারাপ আচরণ করছে আমি তাদেরকে ফর গিফট করে দিলাম মাফ করে দিলাম তাহলে কিন্তু এই যে হচ্ছে আমার পাস্টেরটা গেল আমি কিন্তু একটা বিষয় ডিল করলাম এখন আসলো প্রেজেন্টে অ্যান্ড প্রেজেন্টে আমি কি করব প্রেজেন্টে আমি কোন প্র্যাকটিসটা করতে পারি যে আমার হচ্ছে এই হেলথটাকে ঠিক রাখার জন্য মানে মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য প্রেজেন্টে আমরা হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে গ্র্যাটিটিউড শো করতে পারি গ্র্যাটিটিউড সিম্পল খুব বেশি মানে কঠিন কিছু না সায়েন্টিস্টরা বলছে এটা সবচেয়ে ইজি যে আপনি আপনি যে আপনার একটু উপকার করছে আপনি তবে একটু কৃতজ্ঞতা প্রকাশ করেন না দেখেন নাকি ম্যাজিক কাজ করে আপনার মধ্যে এবং যখনই কেউ আরেকজনকে গ্র্যাটিটিউড শো করবে সাথে সাথে তার ভিতরে একটা সাংঘাতিক মানে মানে হ্যাপি ফিলিংস চলে আসবে এবং ওই ফিলিংসটাই তার হচ্ছে মেন্টাল হেলথটাকে আপ রাখবে কিন্তু আমরা তো এটা করছি না আমরা তো গ্র্যাটিটিউড শো করছি না আরেকটা হচ্ছে আরেকটা হলো এর পাশাপাশি আরেকটা বলছে যে কাইন্ডনেস শো করুন কাইন্ডনেস শো করুন অত হচ্ছে কি হেল্প করেন আর আপনার যা আছে ভাই তাই দিয়ে হেল্প করেন টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে এমন না বিষয়টা আপনি একজনকে রাস্তা খুঁজে পাচ্ছেন আপনি দেখাই দেন বিশ্বাস করেন না করেন এখনই আপনি হেল্প করেন সাথে সাথে আপনার ভিতরে যে একটা পরিবর্তন আসবে আপনি বুঝতে পারবেন এখনই এখনই আপনি আইএমএন ভাই আপনি একজন হেল্প করেন তাই আপনার ভিতরে কী একটা ফিলিং আসবে অটোমেটিক একটা ফিলিং আসবে ওই ফিলিংটাই হচ্ছে আমাদের পজিটিভ ইমোশনে না সাংঘাতিক মানে কাল্টিভেন্টাল উইলবিংকে একদম ঠিক রাখবে এটা হচ্ছে প্রেজেন্টের কথা আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে যখন কেউ যখন কাউকে হচ্ছে হেল্প করে তখন না দুইটা ঘটনা ঘটে যে হেল্প করে সে তো একটা ভালো ফিলিং পাই পায় আবার যাকে আপনি হেল্প করলেন সেও কিন্তু গুড ফিল করে এখানে গিবিং টেপিং দুইটাই আছে যে গিভারও উপকার পাবে আবার যে রিসিভার সেও উপকার পাবে যে আচ্ছা সেও ফিলিং হবে আচ্ছা আচ্ছা আমাকে হেল্প করলো একজন হ্যাঁ তার মধ্যেও কিন্তু একটা ভালো কাজ করে তো এটা হচ্ছে আমি সায়েন্টিস্টরা বলছে আর বলছে তাহলে ফিউচারটা কী হবে ফিউচারটাও আমাদের সোর্স অফ টেনশন বলাপনার তো এটা নিয়েই হচ্ছে এই যে ছেলেমেয়েরা ওরা হচ্ছে টিনেজাররা বিশেষ করে ওরা কিন্তু ওই ফিউচার নিয়েও কিন্তু ওদের কিন্তু একটা ইয়ে থাকে হ্যাঁ কারণ সোর্স অফ টেনশন হ্যাঁ ফিউচারের মানেই তো হচ্ছে ওটা নিয়ে টেনশন আসবে তো ফিউচারে এখন আমাদের হচ্ছে তাহলে যুব সমাজকে আমরা কী করে মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখতে পারি তো এখানে হচ্ছে সায়েন্টিস্টরা বলছে খুব ভেরি সিম্পল তুমি হচ্ছে আশা রাখো হোপ রাখো তোমার মধ্যে অপটিভিজমটাকে তুমি ঠিক রাখো যে হ্যাঁ যা হবে ভালো কিছুই একটা হবে এই আশাটা নিজের মধ্যে পোষণ করো দ্যাট মিন তোমার পজিটিভ ইমোশনটাকে অ্যাক্টিভ থাকবে আর পজিটিভ ইমোশনটা যদি কাল্টিভেট করতে পারি আমাদের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আরও বেশ কতগুলো এ আছে যেমন একটা হলো যেমন এরপরে হচ্ছে বলতেছে যে সেকেন্ড অপেক্ষা সবাই বল সব মডেলেই আছে আপনি ইকোসিস্টেম মডেলে দেখবেন সেটাতেও আছে ওয়ার্ল্ডে যে সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেশনশিপটা কিন্তু আরেকটা সাংঘাতিক একটা বিষয় তো এখন রিলেশনশিপটা কি মানে শুধু আমার পার্টনারের সাথে রিলেশনশিপ তা নয় রিলেশনশিপটা হচ্ছে কি যে আমি হচ্ছে ব্যক্তি আমার হচ্ছে ফ্যামিলির মানে যারা মেম্বার আছে তাদের সাথে আমার একটা হ্যাপি রিলেশনশিপ যদি আমি রাখতে পারি এটা আপনাকে মেন্টাল হেলথ প্রমোট করবে শুধু তাই নয় আপনি হচ্ছে আপনার মানে ফ্যামিলির বাইরে যারা আছে আত্মীয় স্বজন আছে তাদের সাথে যদি আপনি রিলেশনশিপটাকে গুড রাখতে পারেন এটাও কিন্তু সাংঘাতিকভাবে আমাদের মানে বুস্ট আপ করে এবং আপনি হচ্ছে ফ্রেন্ডদের ফ্রেন্ডরা তো আসে ফ্রেন্ডশিপ তারপরে আমার যারা হচ্ছে কমিউনিটির লোকজন আছে সোসাইটির লোকজন আছে সবার সাথে যদি আপনার রিলেশনশিপটাকে আপনি ভালো রাখতে পারেন ওয়ার্ক প্লেসে যারা আছে সহকর্মী আছে তাদের সাথে যদি আপনি রিলেশনশিপ ভালো রাখতে পারেন আপনি আজকে এখনই করেন এখনই আপনি উপকার পাবেন যে আপনার কীভাবে আপনার হেলথটা বুস্ট আপ হয়ে আসে আচ্ছা আরাম ফিল করবেন মানে এটা না এমনভাবে কাজ করে রিলেশনশিপটা তো এই যে এটা কিন্তু একটা সাংঘাতিক একটা মানে আমি বলি যে মেন্টাল হেলথ বুস্ট করার ক্ষেত্রে মানে সাংঘাতিক কাজ করে আপনি নিজেই যে চ্যানালাইসিস করে দেখেন আমিন ভাই যে আপনার রিলেশনশিপটার কোন জায়গাতে ঘাটতি আছে যদি ঘাটতি থাকে আপনি দেখবেন যে হ্যাঁ এই জায়গায় যদি আমি করি আর ফিল গুড হ্যাঁ এটা হচ্ছে একটা আর আরেকটা বলি আমরা হচ্ছে সেটা হচ্ছে এনগেজমেন্ট যা আমরা যদি হচ্ছে কাজে ব্যস্ত থাকি দেখেন আমরা কিন্তু আগে কিছু কথা বললাম যে আপনি যদি কাজে ব্যস্ত থাকেন আমরা বলি হচ্ছে তার মধ্যে হচ্ছে চলে আসে কাজের একটা ফ্লো চলে আসে যেই কাজটা আপনার ভালো লাগে সেই কাজটা করতে দেখেন ভাই আমাদের কেমন লাগে মনে হয় না সারাদিন ধরে করি আরেক থাক খাওয়া দাওয়া করবো এক সময় তো এই এনগেজমেন্টটা কিন্তু আমাদেরকে এইভাবে এক কাজের মধ্যে আমরা যদি হচ্ছে ইনগেজ হতে পারি যে কাজগুলো আমাদের ভালো লাগে যেই কাজগুলো তো যে বললাম মেন্টাল হেলথের সাথে পারি এটা লিঙ্ক কিন্তু আমি বুঝতে পারছি যে আমার স্ট্রেংথ উইকনেস এইখানে আছে আমার স্ট্রেংথ কোয়ালিটিটা এখানে আমি যে ওই কাজটা করি আপনি হ্যাপি ফিল করবেন অটোমেটিকভাবে আপনি হ্যাপি ফিল করবেন আপনি চিন্তা করেন যে ছেলেটা আপনি এখন একটা ছেলে বলে এই তুমি রোদে দাঁড়ায় খেলবা এখন ওর যদি খেলাটা ভাল লাগে না লাগে না ও বলো এটা আমার কি দায়িত্ব দিল ভাই এটা কঠিন কাজ দিল স্যার আমার একটা এত কঠিন কাজ দিচ্ছে আমি করতে পারব না আর যে ছেলেটা খেলা ভালোবাসি ওরে বলে তুমি মাঠে দাঁড়ায় একটু এই রোদের মধ্যে খেলবি একটু ও বলবে ফাইন সারাদিন ধরে খেলবো আর এই দারুণ কাজ পাইছে তার ব্যাপারটা কিন্তু এরকম যে ওই জন্য ওই কাজে ইনগেজমেন্ট করে দেওয়া যায় যদি যে কাজটা তার স্ট্রেংথ বা আছে তিন কেস হয়ে গেলে সে মানে আপনি কী বল আমরা বলি কি যে মানে একদম ইয়ে করে দেবে জীবন দিয়ে দেবে এবং তাহলে চিন্তা করেন তাহলে ওয়ার্ক প্লেসে যদি এই ঘটনাটা ঘটে তাহলে ওই কোম্পানির কি অবস্থা হবে এটা এটা তো আপনি জানেন যে আমাদের বাংলাদেশের হচ্ছে ওয়ার্ক ইনগেজমেন্ট হচ্ছে কত থার্টিন পয়েন্ট সামথিং আমাদের এই এশিয়া অঞ্চলের ওয়ার্ক এনগেজমেন্ট তাতেই কিন্তু কোম্পানিগুলো বিজনেস করে ফাটাই দিচ্ছে লাভ করতেছে সেই এনগেজমেন্টটা যদি আপনি টেন পারসেন্ট বাড়ায় দেন বা ফাইভ পার্সেন্টও বাড়ায় দেন তাহলে তাদের প্রফিট কত বাড়বে তা সাইকোলজিতে মানে মেন্টাল হেলথটা তাহলে দেখেন কীভাবে কিন্তু মানে কাজ করবে এর মানে সাংঘাতিক মানে একটা ব্যাপার কিন্তু এই যে মানে যেটা বলছিলাম এনগেজমেন্টটা কিন্তু আপনি কি অন্য কিছু ভাবার সুযোগই দিবে না আপনার একটা ফ্লো চলে আসবে কাজে হ্যাঁ তো আর লাস্টে দুইটা আছে সেটা হচ্ছে আমরা বলি কি একটা হচ্ছে মানে এটা যে মিনিং অফ লাইফ এটা এটা আপনি মোটামুটি আপনার এটা টু যে আমরা দেখেন অনেকে বলে যে আমি হচ্ছে কাজ করছি সবই ভালো আছে আমার কিছু ভাল লাগছে না যে কেন আমি তো সবই করছি আমার লাইফে যা যা দরকার সবই করছি কিন্তু আমি লাইফের কোনো মিনিং খুঁজে পাচ্ছি না আমার যেহেতু লাইফের কোনো মিনিং নাই তো আমার বেঁচে থেকেই লাভ কি এই যে পোলা মানে এই যে যারা হচ্ছে মনে করেন যে সুইসাইড করতে যাচ্ছে ওদের জিজ্ঞেস করে দেখেন ও বলবে কি আমার বেঁচে থেকে লাভ কি তারপরে বুঝতে পারছেন যে আসলে মিনিংই নাই তাদের লাইফের মানে তারাই জানে না যে আমার লাইফের মিনিং আমার কাছে একজন হেল্প নিতে আসছিলেন তো সে বলছে কি যে আমার তো সুইসাইড করতে ইচ্ছা করে কেন আমি জীবনের আস্তে সবই করছে আর কি আমার তো কোনো কিছু কি করবো আর তো কিছু করেন আমার তো কোনো লাইফের মিনিং খুঁজে পাচ্ছে না মিনিং খুঁজে পাচ্ছে না জীবন রেখে কী হবে তাহলে চিন্তা করেন যে ভাই যদি মিনিং না থাকে সব কিছু থাকা সত্ত্বেও আপনার লাইফের যদি মিনিং না থাকে আমাদের সেটাও কিন্তু আমার মা মেন্টাল হেলথকে একদম ধাউন করে দেবে তো মিনিংটা যখন পাওয়ার সাথে সাথে একজন বুঝে যায় বা আমার তো অনেক কিছু করার আছে জীবনে হ্যাঁ তো এখন আমার আর কিছু সাইকোলজিস্ট পরামর্শ দিচ্ছেন তাহলে মিনিং বাড়াবো কী করে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই মিনিং তাহলে কী করে বাড়াবো কয় সিম্পল মিনিং বানানোর জন্য সাইন্টিস্টের সবচেয়ে সহজ যেটা টেকনিক বলছে যে আপনারা হচ্ছে আরেকজনের হেল্প করেন আপনি সাথে সাথে হেল্প করার সাথে সাথে আপনি লাইফের মিনিং খুঁজে পাবেন যে কি প্রশান্তিটা পাবেন যেটা আগেও বললাম এখন লাইফের মিনিং বেড়ে যাবে আর আমার লাইফের মিনিংটা কিন্তু প্রেজেন্ট মুমেন্টের সাথে সাঁত নাই হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ফিউচার আর হচ্ছে পাস্টের সাথে রিলেটেড লাইফের মিনিংটা যে আমি কী করেছি হ্যাঁ তো এটা হচ্ছে লাইফের মিনিং একটা প্রয়োজন এটা মানে পাশাপাশি মানে জাস্ট কমপ্লিমেন্ট করে স্যার বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে একই বাঙালি তারা দুই ভাই একজন ঢাকাতে বাংলাদেশে আছে তার বয়স হচ্ছে কি আঠাইশ বছর সে বাংলাদেশে ক্যারাম খেলতেছে বা আমার সাথে আছে গ্রামে আছে ঘুরতেছে ফিরতেছে কিছু কাজ করতেছে প্রাইভেট একটা কোম্পানিতে কাজ করছে বা কোনো জায়গায় কাজ করতেছে সে তার নিজেকে সেই সপ্তাহে ধরেন চল্লিশ ঘন্টা পরিশ্রম করে সে নিজেকে ভয়ঙ্কর রকম অনিরাপদ অথবা প্রচণ্ড রকম মনে করে যে সেটা খুব বাজে অবস্থার মধ্যে আছে সে তার জীবনকে হেট করে ঘৃণা করে মনে আমি জঘন্য জীবনযাপন করতেছি তারই আপন ভাই ধরেন যমজ ভাই আঠাইশ বছর বয়স সে হয়তো বা আপনার কুয়েতে কাজ করে কাতারে কাজ করে অসম্ভব গরমে প্রচণ্ড রকম পরিশ্রম করে সপ্তাহে ষাট ঘন্টা পঁয়ষট্টি ঘন্টা কাজ করে অসম্ভব কষ্ট করতেছে কিন্তু তার যমজ ভাই ওই মরুভূমির মধ্যে ওই গরমের মধ্যে ওই অসহনীয় পরিবেশে মনে করতেছে আমি জীবনটা খুব আগায় নিয়ে যেতেছি এখানে কিন্তু একটা বড় সাইকোলজিক্যাল ব্যাপার যে তোমার রিয়ালিটিকে তুমি কিভাবে দেখো মানুষ মনে করে আমি আমার রিয়ালিটিকে ফ্যাক্ট দিয়ে দেখি না তুমি ফ্যাক্ট দিয়ে দেখো না তুমি তোমার কিছু ইনার কগনিশন দিয়ে দেখো তোমার কিছু গভীর মনে বিশ্বাস আছে যেমন গভীর মনে বিশ্বাস হচ্ছে যে ফর এক্সাম্পল সরকারি চাকরি করলে জীবন সেট অমুক মেয়েরে বিয়ে করলে জীবন সেট অমুক দেশে যাইতে পারলে জীবন সেট অমুকটা করতে এগুলো কি এগুলো করতে তোমার ইনার বিলিফ যেগুলোর অনেকগুলারই কোনো জাস্টিফিকেশান নাই হয়তো শুনছ মানুষের বল কিন্তু আমি জীবনে জিনিসটা অনেকবার দেখছি যে একজন প্রবাসী বাংলাদেশি পার্টিকুলারলি যারা মিডল ইস্টে কাজ করে অবর্ণনীয় কষ্ট করে হ্যাঁ মানে অনেকে হ্যাঁ আমি বলতেছি না তাদের কথা যে হারবার্ডে পিএচডিএফ তাদের কথা বলতেছি আমি বলছি সাধারণ একজন বাংলাদেশি যে হয়তোবা নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবার থেকে উঠে এসে যারা যখন মিডল ইস্টে যায় তাদের যে কষ্টটা হয় সেই কষ্টটা খুব সিভিয়ার আমি বলতেছি না এই কষ্টটা করতে না আমি জাস্ট বলতেছি যে কষ্টটা খুব সিরিয়াস বাট ওই কষ্টের জীবনে তার বিশ্বাস যে সে একটা ভালো কিছু করতেছে যে বিশ্বাস তাকে এই সপ্তাহে এত অস অসম্ভব পরিশ্রম করতে তাকে সাহায্য করে তারই আপন ভাই বাংলাদেশে আছে যেখানে সে ওই পরিমাণ পরিশ্রম করলে বাংলাদেশেও সে অনেক ভালো করতে পারে কিন্তু সে বাংলাদেশকে তার জীবনকে সে অর্থহীন মনে করে আপনি যেটা স্যার বলতেছিলেন যে এখানে পুরা বিষয়টাই সাইকোলজিক্যাল মানুষ মানে মানে অযথা অনেক তর্ক করতে পারে যে না আসলে তো বাংলাদেশে এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা হ্যাঁ আপনি আসলে মিডল ইস্টের সমস্যার কথা বলা শুরু করলে সে শেষ হবে না হ্যাঁ বাংলাদেশে অনেক কোম্পানি বেতন দেয় না মিডল ইস্টে অনেকে বেতন আপনি জাস্ট দেখেন যে প্রতি কি পরিমাণ লাশ আসলে আমাদের এয়ারপোর্টে মিডল ইস্ট থেকে আসে আপনার একটা ধারণা হবে কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে একটা বিশ্বাসের একটা বড়ো ব্যাপার আছে যে আমি কি বিশ্বাস করি আমি কি দেখতে চাই আমি কি কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা দেখব অবশ্যই জীবন কঠিন অনেকের জীবন আমার জীবন থেকে অনেক বেশি কঠিন কিন্তু আমার বিশ্বাসগুলো যদি ভুল হয় তখন ওই কষ্টটা কিন্তু আরও বাড়ে এবং ওই বিশ্বাসগুলো ভুল একটা বড় জায়গা হচ্ছে আমার মানসিকতা এবং ওইখানে হচ্ছে মানসিকতা মানসিক স্বাস্থ্য এই বিষয়গুলো এত 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 গুরুত্বপূর্ণ যেটা স্যার বলছিলেন সুন্দর করে না না অবশ্যই এই এই বিষয়টা তো মানে পরিশেষে একটা বিষয় বলি যে সেটা হলো যে এই যে আমরা কয়েকটা বিষয় বললাম একটা হচ্ছে পজিটিভ ইমোশনের কাল্টিভেশন বলেন তারপর এনগেজমেন্ট রিলেশনশিপ লাইফের মিনিং খুঁজে পাওয়া এবং শেষ পর্যন্ত দেখেন যে আরেকটা হলো যে আমরা কিন্তু ওই যে একটা ইভ্যালুয়েশন করি আমরা কি পেলাম আর কি পেলাম না আমার তো সাইকোলজিস্টরা বলছে এই জায়গাটাতে একটা কাজ করো তুমি তোমার যে অর্জনগুলো পজিটিভ অর্জনগুলো সেগুলোকে মেমোরাইজ করো তুমি কী কী অর্জন করছো হ্যাঁ তো অনেক কিছু পাও নাই সেটা ঠিক আছে তুমি কি কী অর্জন করছো সেটাকে একটু ফ্ল্যাশব্যাক দাও অন্যগুলো বানতে কি পাও নাই সেটা না এইটাই তোমার হচ্ছে আর একটা তোমাকে আপ করবে ফাইনালি তো এটাও কিন্তু আমরা করতে পারি যেটা আমাদের এর জন্য আর হচ্ছে এটা তো আমরা জানি যে মানে মানে আমরা বলে থাকি যে এই যে এই মুহুর্তে আমরা বসে আছি এখানে হ্যাঁ আমরা এখানে বসে আছি আমরা হচ্ছে বর্তমান মোমেন্টে আছে তাই না আমার প্রতিটা মোমেন্ট টু মোমেন্ট আমরা এক্সপিরিয়েন্স করছি কিন্তু তো আমাদের লাইফে আমরা হচ্ছে লাস্ট মানে লাস্ট টিপস যেটা আমি বলবো যে সেটা হলো মানসিক স্বাস্থ্যটা ভালো রাখার ক্ষেত্রে এটা তো আমি নিজে প্রয়োগ করি অল টাইম মানে আর ভেরি সিম্পল ওগুলোর পাশাপাশি এটা আমি যেটা করে থাকি সেটা হলো এই যে আমি ধরুন রাস্তা দিয়ে আসছিলাম আপনার এখানে আসার জন্য রাস্তা যখন যাচ্ছে ট্রাফিক সিগন্যাল মানে ট্রাফিক আটকালো তারপরে হচ্ছে বললো ভাই আপনার আপনারা চলে যান হ্যাঁ যাইতে দিচ্ছে আমি যখনই যাবো আরেক পাশ থেকে এসে একদম মানে ওরা রাস্তা বন্ধ করেছে কিন্তু জোর করে সে আসতে যে একদম ব্রেক করে দিল সামনে একটু হলো মানে লেগেই যেত মনেতে থেকে রাগ কিন্তু চলে আসতেছিল একটা যে কী কী আশ্চর্য কথা যে আটকায় দিছে তারপরেও সে রাস্তা পার হচ্ছে এখনই তোর গায়ে তো লেগে একদম বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেত হ্যাঁ প্রচণ্ড রাগ হলো যে একটা বকা দেই হ্যাঁ সাথে সাথে কিন্তু আমিও হচ্ছে ওই প্র্যাকটিসটাই চলে আসলাম হ্যাঁ সেটা হলো যে না কোনো জাজমেন্ট করা যাবে না অ্যাকসেপ্টেড হয়েড বেচারা করছে তার প্রেক্ষাপট থেকে করে ফেলছে যখনই আমি হচ্ছে দেখেন আমার এক শরীর ঘেমে যাচ্ছিলো ওই সময় যখনই আমি নিজেকে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করলাম স্টপ নো জাজমেন্ট বেচারা করছে ইটস ওকে ইটস ওকে নিজে বলার সাথে সাথে আমি করলাম আমি ফিল করলাম যে দেখা আমার কষ্টটা কিন্তু চলে আলো সাথে সাথে আমি নিউট্রালে আবার চলে আসলাম তো এইটা কিন্তু আমার মনে হয় যে এটা কিন্তু একটা আমরা প্র্যাকটিস করতে পারি চাইলে যে আমরা হচ্ছে নন জাজমেন্টাল আমার আশপাশে কত ঘটনা ঘটবে কত আমার পছন্দ হবে অনেক কিছু পছন্দ হবে না কিন্তু পছন্দ হবে না কিন্তু আমি যখনই ওটাকে জাজমেন্ট করতে যাবো আমার তো ঘুম হারাম হয়ে যাবে হ্যাঁ তা আমার মনে হয় যে আমরা এই প্র্যাকটিসটা আমাদের সবাই যদি আমরা করতে পারি হ্যাঁ যার তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ভালো একটা মানে মানসিক স্বাস্থ্যটাকে অ্যাটলিস্ট ঠিক রাখার জন্য এটা একটা ভালো ইলিমেন্ট হইতে পারে যা আমরা দেখব জাস্ট মানে মুহূর্তে থাকবো বিং প্রেজেন্ট আর হচ্ছে নন জাজমেন্ট যেটা হচ্ছে এটা অনেকে যে মাইন্ডফুলনেসের টেকনিক বলে থাকতে বলে থাকে তো বাট এটা কিন্তু ইফেক্টিভ আমি নিজেও আমি আমরা সব সময় এই যে এখন আমরা যে যত কিছুই দেখে না কেন ওই যে আপনার এই পডকাস্টে যারা দেখতেছেন থেকেও কিন্তু দেখবেন অনেকে জাজমেন্ট আসবে হ্যাঁ তো আপনার যদি তার মানসিকতা ঠিক রাখতেছেন এটাও করেন কোনো জাজমেন্ট না করে জাস্ট অবজার্ভ করেন দেখেন আমার মনে এটা একটা মানে আমরা ইভালিউশন করে ফেলি ইভ্যালুয়েশন করে ওইটার হচ্ছে নেগেটিভ থিঙ্কিংয়ে চলে যাই ওই নেগেটিভ থিঙ্কিংয়ের লুপে পড়ে আমরা নিজেরা কষ্ট পাই আমাদের সম্পর্ক নষ্ট হয় ইমোশনাল ডিস্টারবেন্স তৈরি হয় কি দরকার ভাই আমরা এখানে স্টপ করে দিই না নন জাজমেন্ট থেকে আছে থ্যাংক ইউ স্যার আপনাকে চমৎকার কতগুলো ইনসাইট শেয়ার করেছেন আপনার কাজ এবং অভিজ্ঞতা থেকে তো এছাড়া স্যারের সাথে আবারও হয়তো কখনো আবার কোনো আলোচনা হবে সেই পর্যন্ত স্যার থ্যাংক ইউ অনেক আজকে আসার জন্য ধন্যবাদ আপনাকেও ইয়াই আমিন ভাই আপনিও ভালো থাকবেন লাইফ স্প্রিংয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করি ধন্যবাদ থ্যাংক ইউ স্যার